নারীর সুস্বাস্থ্য রক্ষা সাথে দেশের পুষ্টি খাত এগিয়ে নিতে ভবিষ্যৎ পুষ্টিবিদদের নিয়ে আয়োজিত হয়েছে ফিটনেস উইথ নিউট্রিশন নামের একটি ক্যারিয়ার ফেস্ট। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে যে আয়োজন করে ইন্সপিরেশন ফিটনেস অ্যান্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার, যেখানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোসাম্মদ নাজমা আক্তার বিপ্লবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন সেন্টারের ডেপুটি ডিরেক্টর ডক্টর সালমা আরজু, বারডেম হাসপাতালের হেলথ এডুকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ইনচার্জ ডক্টর এম ডি সাখাত হোসেন সহ অনেকেই। নিউট্রিশনকে ফিটনেসের সাথে যুক্ত করে ভবিষ্যৎ পুষ্টিবিদদের জন্য কাজের একটি নতুন সম্ভাবনা তৈরি করেছিল এই ক্যারিয়ার ফেস্টের মূল উদ্দেশ্য।